এই মহান একটি দিন, কি জন্য আমার কাছে একটি বিশেষ দিন, সেই দিনটি হলো যে আমার শিক্ষাগুরু সুন্দন কানাইয়া দাস ব্রহ্মচারী প্রভুর আবির্ভাব তিথি। প্রভুর মহিমা আমি কি বলবো তা বলে শেষ করা সম্ভব নয়, কারণ আমি যখন বক্তৃতা নিয়ে আসি এবং আসার প্রথম দিকে আমার মনে হয় সেটা ছিল যুগলটিতা ইস্কন মন্দির, এবং সেখানে আসাতে প্রভুর সাথে সাক্ষাৎ এবং প্রভু প্রথম বেদাতেই আমাকে কৃষ্ণ কথা শুনিয়েছিলেন এবং আমাকে একটি কাউন্টার এবং আত্মজ্ঞান লাভের পন্থা গ্রন্থ হাতে তুলে দিয়েছিলেন, আর সেই থেকে আমার হরিনাম করার যাত্রা। আর প্রভু সর্বক্ষণ আমাদের গাইড দেন, এবং আমাদের যে একটি নামট্য আছে আমতোর জুড়ি নামট্য, সেই নামট্যে প্রায় 70 জন ভক্ত আছে, ওনারা প্রতিনিয়ত হরিনাম জপ করে, এবং 15 থেকে 16টা ফ্যামিলি আছে, সবাই প্রসাদ বুঝি, এবং এই সব কিছুই সুনন্দন প্রভুর অবদান। প্রভুর মাধ্যমে আমাদের একটা গ্রাম চেঞ্জ হয়ে গেছে, এবং আমাদের গ্রামে এক গ্রামে একটা নামট্য সংগঠন আছে, এবং সেটার কারণে শুধু আমাদের গ্রামের মধ্যে সেটা সীমাবদ্ধ না, এখন ইতিমধ্যে প্রায় 10 থেকে 15টা গ্রামের মধ্যে সেটা প্রসারিত হয়েছে এবং প্রায় 500 ভক্ত সেখানে তৈরি হয়ে গেছে। তো শুধু সেটা বললাম আমার গ্রামের কথা এবং আমার কথা, কিন্তু এরকম সুন্দর প্রভুর মাধ্যমে শত শত ভক্ত তৈরি হচ্ছে এবং সবাই কৃষ্ণের সান্নিধ্যে এসে তার জীবনে যেটা প্রাপ্তি যেটা সেটা পাচ্ছে। এই জন্য আমি সুনন্দন প্রভুর কাছে আমি চিরঋণী, আপনাদের কাছেও চিরঋণী, আর আমি বিশেষ করে আজকে এই বিশেষ দিনে বর্ষের প্রথম দিনে আমি আমার শিক্ষা গুরু সুনন্দন প্রভুর জন্য সবার কাছে প্রার্থনা করবো। সবাই একবার হাত তুলে হরিনাম করেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সবাই আমার জন্য কৃপা করবেন, আমি অদম হঠাৎ করে আমাকে বলা হচ্ছে যে আমি সেটা বলার জন্য আসলে সেটা বলার মতো যোগ্যতা আমার নাই, সবাই কৃপা করে আমাদের ক্ষমা করতাম।